ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এম এম বেঙ্গলি ব্লকে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে কালকে ভিডিওতে আমরা হিন্দি বলে বলে চ্যালেঞ্জ করেছিলাম, তো আজকে যখনই ভিডিও করতে যাচ্ছি তো হিন্দি কথাই বারবার চলে আসছে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করি না, এখন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। বিকেলের ঝাড়ু কাজকর্ম সব হয়ে গেছে বদমাস, আর এখন একটু বাইরে যাব, ঘুরে আসব। দেখো রাত হয়ে গেছে, রাত বলতে এখানে 7টার পরেই সন্ধ্যা লাগে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো ওই জন্য। আর বাইরে থেকে একটু ঘুরে এসে আবার চা খাবো, তারপর আবার কাজ ওই সংসারের রুটি করব। কালকে সানডে ছিল, তো কালকে ষষ্ঠী ছিল, তো ষষ্ঠী করেছিলাম ওই জন্য কিছু নিয়ে আসেনি। তো রাতে চিকেন রান্না করব আর রুটি করব, ভাত অল্প একটু করে রেখেছি। তো চলো একটু বাইরে থেকে দিদিরা সব ডাকছে, একটু কথা বলে আসি। এই ইউটিউবের ওআইটিতে জবে থেকে এসেছি, ঠিকমতো বাইরে থেকে যেতে পারি না, কারণ ওই টাইমটুকু নয়, সকাল থেকে এত বিজি থাকি যে মানে কারো কাছে যাওয়ার মানে সংসারের কাজ, তারপরে ভিডিও দিতে হবে, একটা টেনশন থাকে, তো ওই জন্য আর বেশি বাইরে বার হয় না। বিকালটায় আমি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের ঘরে যাওয়া রয়েছে বন্ধুদের, তো ওদের ঘরে যায়। আজকে তো আমার নেটটা শেষ হয়ে গেছে, আজকে একটু প্রবলেম হচ্ছিলো, সকাল থেকে এই ছেলের পরীক্ষা চলছিল, তো ওখানে নেট লাগলো, তারপরে আমি ভিডিও আপলোড করেছি, ওতে নেট লেগেছে, তো আমার নেট শেষ। আজ আর আমি কারোর ঘরে যেতে পারছি না, ওই জন্য বাইরে দিদিদের সাথে একটু গল্প করতে যাব। তো বৃষ্টি হচ্ছিলো ওই জন্য কেউ বার হয়নি এতক্ষণ, তো রাত হয়ে গেছে প্রায়, তাও যাই একটু গল্প করে আসি 8টা অবধি, সবাই 8টা অবধি থাকে, যে তারপরে এসে আবার রান্না করবো। চলো বাই বাই। এই দেখো ফ্রেন্ডস, বাইরে গেছিলাম, চলে এসেছি, এবার চলো চা খাওয়া হয়ে গেছে, রুটি করব, চলো মাংসটা রান্না করি, তোমরা দেখো। এই দেখো ফ্রেন্ডস, রান্নাটা আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি বসিয়ে দিয়েছি আর মাংসটা আমার কষা হয়ে গেছে। আর এদিকে রুটি করব বলে আটা মেখে নিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে, আর এখানে 7:30 পরেই সন্ধ্যা লাগে, তো বাইরে দাঁড়িয়েই 8টা বেজে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এখন এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, আর 9টার বেশি বেজে গেছে, এখন আবার রুটি করব। দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াটা আমরা শেয়ার করি না তোমরা জানো, আর মুখটা ফ্রেশ করে ব্যাস চলে এসেছি, এবার শুতে শোয়ার পালা। তা তোমাদের সাথে একটু কথা বলে নিই আমি বলি ভিডিওটা এখন, কারণ ভিডিওটা আজকে শেষ করতে পারবো না, কারণ ভিডিওটা খুবই বিকাল থেকে স্টার্ট করেছিলাম, তো ওই জন্য আর ভিডিওটা বেশি লং টাইম করা হয়নি। তো কালকে সকালে ভিডিওটা এন্ড করব, কিছুটা যতটা পারি শেয়ার করি তোমাদের সঙ্গে তারপরেই। আর কালকে যে ভিডিওটা যাবে ওই ভিডিও না, কাল না পরশু আমরা মন্দিরে যাব কালকে, কারণ সকালে বিসর্জন রয়েছে, সকালে নয় বিকেলের দিকে গণপতি বিসর্জন হবে এখানে মন্দির, তো বিকেলের দিকে আমরা যাব। তো মন্দিরের ভিতরের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মন্দিরটা, ওটা তোমাদের সাথে শেয়ার করব কালকে। তো ওই ভিডিওটা তোমরা পাবে বুধবারের দিনকে, কারণ মঙ্গলবার রয়েছে, তো মঙ্গলবারে এত আগে আমরা খুব মন্দিরে যেতাম, এখন আর করোনা চলতে যেতে দিত না, এখন আবার নতুন করে মন্দির খুলে দিয়েছে। তো চলো রাতে কালকে যখন মন্দিরে যাব বিকেলের দিকে, তোমরাও সঙ্গে যাবে আর দেখবে এত সুন্দর ভিতরে মন্দিরটা। তো চলো আজকে আর বেশি রাতে কথা বলে টাইম ওয়েস্ট করছি না। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো এখন প্রায় 1টা বেজে গেছে, সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারি না, কালকে রাতেই তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, আর কারণ ছেলের এখন পরীক্ষা চলছে, তো 12:00-1টা পর্যন্ত ওর ক্লাস চলে, মানে পেপার হয়, কোশ্চিন পেপার দিয়ে দেয় আর কপিতে লিখে লিখে ওগুলো ফটো করে আবার পাঠাতে হয়, তার জন্য স্টার্ট করতে পারিনি এখন থেকে। আর বাইরে থেকে একটু আওয়াজ আসছে, কারণ আজকে গণপতি বিসর্জন, তো তোমরা কিছু মনে করো না, ওই জন্য বাজনা বার হয়েছে, ভগবান ঠাকুরটাকে ঘোরাবে আর কি, তো তারপরেই বিসর্জন দেবে। তো সামনেই মন্দির, তোমাদের সঙ্গে আজকে বিকেলেই শেয়ার করব আমি। তো চলো তোমরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখো, আওয়াজ আসছে মনে হচ্ছে আমার। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এবার টমেটো ঢেলে দেবো,
আর টমেটোর দিলে বেশি ভালো লাগে খেতে, আর কালারটাও বেশ সুন্দর হয়। আর টমেটোটা ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু লবণ দেবো, তাহলে টমেটোটা বেশ গলে যাবে। আর চলো টমেটোটা ভালো করে ভাজা করে নিয়ে, আর আমি মশলা পিষে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত মশলাটা আমি এবার দিয়ে দেবো। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, আর তোমরাও ঠিক এইভাবে রান্না করো মনে হয়। আমি এইভাবেই রান্না করি ডিমের ঝোল আর মাছের ডিম দিয়ে, আজকে আমি প্রথম রান্না করছি, আর এটা আমি নিজে নিজেই ব্রেন কাট। এই দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি লঙ্কা পাউডার দেবো কালারের জন্য। ডিম আর আলুটা আমি জল দিয়ে দিয়েছিলাম, তো ওটা ফুটে উঠেছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো, আর মাছের ডিমগুলো দিয়ে বেশি আমি ফোটাবো না, কারণ মাছের ডিম রান্নার পরে রেখে দিলে এতে মানে ঝোলটা শুকিয়ে যায় ওই জন্য। এ দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ডিম, মুরগির ডিম আর আলু দিয়ে ঝোল, দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও এন্ড। তো তোমরা তো জানোই কালকে রাতে সকালে উঠেছি, উঠে সমস্ত কাজ করেছি, কারণ সকালে আমার ছেলের ক্লাস চলে, তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারি না। তো রান্না স্নান করার পরে 12:30-12:30 পরে মোবাইলটা একটু পেলাম, তো তখন থেকে ভিডিওটা আমার নতুন করে কন্টিনিউ করলাম। তো আজকে তোমরা দেখলে একটা রেসিপি করেছি, আর আমার হাজব্যান্ড ডিম খেতে খুব ভালোবাসে ও, তো ডিমের ডিম আলু আর মাছের একটু ডিম ছিল, মাছটা শেষ হয়ে গেছে, মাছের ডিম রয়েছে, আমার মনে ছিল না তো কী করবো ভাবছিলাম, তো মাছের ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে আলু দিয়ে সবজি রান্না করেছি, তোমরা দেখলে। ওটা দিয়ে খাওয়া দাওয়া হলো, আর বিকালে একটু রেস্ট, ভিডিওটা রেডি করার পরে ওটা তোমাদের কাছে পৌঁছানোর পরেই যাব আমি, একটুখানি রেস্ট করবো আজকে, করে বিকেলে মন্দির যেতে হবে যেহেতু তোমাদের সঙ্গে কালকে বললাম। আর মন্দিরে যাওয়া বলতে কি বলো তো, পাশেই মন্দিরটা, বেশি দূরে নেই, আমাদের ঘর থেকে দেখা যায়। আজই বিকালে তো মন্দিরে যাব, একটু মন্দিরে গিয়ে এসে করে তারপরে আবার সেই ওই কাজ, বুঝতেই পারছো। তো তোমাদের সাথে আর বেশি কথা বলছি না, ভিডিও আজকের ভিডিওতে বেশি কিছু শেয়ার করতে পারি না, তো তোমরা কিছু মনে করো না। আর ডেলি ডেলি আমিও পরেশান হয়ে যাই যে কি কিছু একটা নতুন করি যা তোমাদের ভালো লাগে, তো নতুন করার চেষ্টা তো চলছে, দেখা যাক কত কী। আর তোমাদের চ্যালেঞ্জ ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা বলছো, দেখি আগে আমি যেসব আমি বেশিরভাগ যাবে বেশিরভাগ আমি ম্যাগি চাউমিন এসবই চ্যালেঞ্জ করেছিলাম, আর আমার স্বাদ দেওয়ার মধ্যে বুঝতে পারছো আমার দুই ছেলে, আমার হাজব্যান্ড তো ভিডিওর সামনে আসেই না কখনো, একবার এসেছিল ওর জন্মদিন, সেই দিনকেই যা একটু দে ওই ভিডিওটা তোমরা দেখ, যদি পুরানো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ওটাতে দেখতে পাবে, ওই যা হচ্ছিলো তারপর থেকে আর আসে না কখনো, ও
বুঝতে পারছো এটা একটা পাবলিক প্লেস, তো সবাই তো আর মানে তো তোমাদের একদিন বলবো কেন আসে না, তোমরা আমার যে পরিচয় যে ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি দিয়েছি ওটা তো বুঝতে পারবে কেন আসে না, তো আসতে পারবে না কখনো, হয়তো দায়িত্ব হবে চলে আসবে ওটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ও পছন্দও করে না। তো আমি এটা করি বলে কোনো পাবন্দি নাই, কিন্তু ও বলবে তুমি যা করার তুমি করো, আমি ওসব ই করবো না। তো আমি যখনই চ্যালেঞ্জ করি ছেলেদের সাথে, তো আগে আমি আগে ভালো ভালো চ্যালেঞ্জ তোমরা দেখতে যাচ্ছ, তো চেষ্টা করবো চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তো বেশি বক বক করবো না, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেল। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা যেমন ভালোবাসছো এইভাবে আমাকে ভালোবাসো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলটা যারা না দেখে না সাবস্ক্রাইব করে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি জানি 93% লোক আমার ভিডিও দেখে অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তো তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেও, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখে নেবে। আর তোমরা কমেন্ট করো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, প্লিজ তোমরা কমেন্ট করো। আর যারা আমার ঘরে আসছে আমি অবশ্যই তাদের ঘরে যাব, নিয়ম মেনেই যাব, কারণ নিয়ম মেনে না গেলে তোমরা তোমাদেরও কেটে যাবে আমারও কেটে যাবে। আমি যবে থেকে দেখেছি না আমি কারো রেলওয়েতে গিয়ে কোনো বন্ধু করি না, যে বন্ধু হলাম আমি কারো ঘরে গিয়ে বলেও না আমার সাবস্ক্রাইবার কাটে না। আর কদিন আমি ওই যে সবাই করছিল ওটা করছিলাম, আমিও আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার কেটে যাচ্ছিল, ওই জন্য আমি ওটা বন্ধ করে দিয়েছি। যখন হয় হবে, না হয় না হবে, কোনো ব্যাপার নাই, কিন্তু একটা সাবস্ক্রাইবার যদি কেটে যায় এত বেশি খারাপ লাগে কি বলবো তোমাদের। তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি, আর আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই বাই।